উইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 12 এর ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমের যে জেনেটিক কজ সেটা দেখব, তার লক্ষণ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার অন্যান্য ক্লাস 12 এর ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। ডাউন সিনড্রোম এই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যাংডন ডাউন। তো এই ল্যাংডন ডাউনের নাম অনুসারেই একে বলা হয় ডাউন সিনড্রোম। সিনড্রোম কথার অর্থ যে ধরনের রোগে অনেক বিভিন্ন ধরনের রোগ লক্ষণ একসাথে প্রকাশ পায় তাকে বলা হয় সিনড্রোম। তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে জন্ম থেকেই এই রোগ লক্ষণ প্রকাশ পায়, কারণ গণ্ডগোলটা থাকে ক্রোমোজোমের সংখ্যার উপর নির্ভর করে, বা ক্রোমোজোমের মধ্যে কিছু জিনের সংখ্যা বেশি হয়ে যাওয়ার ফলে। তাহলে ব্যাপারটা কি না, ডাউন সিনড্রোমের কারণ ফার্স্ট আমরা আসছি ট্রাইসোমি 21। তো ছোট্ট একটা ভিডিও হবে, এটা দেখতে থাকো। ট্রাইসোমি 21 হচ্ছে যেখানে 21 নম্বর ক্রোমোজোম সংখ্যায় হয়ে যায় 3টে। 21 নম্বর ক্রোমোজোম কীভাবে 3টে সংখ্যায় হবে? প্রধানত মায়ের দেহে যখন ইউজেনেসিস হয় তখন ব্যাপারটা ঘটে। তো মায়ের দেহে ইউজেনেসিসের সময় যেটা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ, সেখানে প্রত্যেকটা ক্রোমোজোম যেমন দুটো করে আছে, সেরকম 21 নম্বর ক্রোমোজোমও দুটো করে আছে, যাদের বলা হয় পরস্পরে তারা হলো সমসমস্ত ক্রোমোজোম। এবার আমরা নন ডিসজাংশনের ভিডিওতে আলোচনা করেছি কীভাবে নন ডিসজাংশন ঘটে ড্রসোফিলার ক্ষেত্রে, সেই নন ডিসজাংশন মানুষের ক্ষেত্রেও হতে পারে। তাহলে ব্যাপারটা কি, নন ডিসজাংশন ডিটেলসে একটা ভিডিও আমার করা আছে, না দেখে থাকলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে যাবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো নন ডিসজাংশনের সময় যে সমসমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর থেকে পৃথক না হয়ে সেগুলো একটাই গ্যামেটে চলে যায়, তাহলে এই যে 21 নম্বর ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোমই দুটো করে আছে, আমি শুধু 21 নম্বর ক্রোমোজোমটার কথা এখানে দেখাচ্ছি। 21 নম্বর ক্রোমোজোম ডিম্বাণু মাতৃকোষে দুটো করে ছিল, সেখান থেকে ডিম্বাণুর মধ্যে একটা আসার কথা ছিল। টোটাল ডিম্বাণু তৈরির সময় একটাই ডিম্বাণু তৈরি হয়, বাকিগুলো হয়ে যায় পোলারগুলি। যাই হোক, প্রত্যেকটাই একটা করে ক্রোমোজোম যাওয়ার কথা, তা না হয়ে দুটো ক্রোমোজোমই যদি ডিম্বাণুর ভেতরে চলে আসে তাহলে এই রোগটা সৃষ্টি হয়। তাহলে দুটো 21 নম্বর ক্রোমোজোম এখানে ছিল, সেই দুটো 21 নম্বর ক্রোমোজোম আলাদা না হয়ে দুটোই একটা ডিম্বাণুতে চলে গেল, তাহলে ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল এখন 24, 23-এর বদলে হ্যাপ্লয়েড হলো না, এটা হয়ে গেল 24। সেই একইভাবে এবার পিতার দেহে স্বাভাবিক ব্যবহার করে গ্যামেট তৈরি হওয়ার কথা সেভাবেই হচ্ছে। তো 80% ক্ষেত্রে ইউজেনেসিসের সময়তেই নন ডিসজাংশন হয়, স্পারমাটোজেনেসিসের সময় হয় না। 20% কেসে স্পারমাটোজেনেসিসের সময় নন ডিসজাংশনটা হয়, বেশিরভাগ সময় গণ্ডগোলটা হয় ইউজেনেসিসের সময়, অর্থাৎ মায়ের দেহে গণ্ডগোলটা দেখা যায়। তাহলে স্পারমাটোজেনেসিসের সময় দুটো 21 নম্বর ক্রোমোজোম শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের সময় পরস্পর থেকে পৃথক হয়ে গেল, দিয়ে প্রত্যেকটা কোষে একটা করে 21 নম্বর ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু তৈরি হলো। তাহলে ব্যাপারটা কি হলো, পিতার দেহে শুক্রাণুগুলোর একটা করে 21 নম্বর ক্রোমোজোম, কিন্তু ডিম্বাণুর মধ্যে দুটো 21 নম্বর ক্রোমোজোম। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু যদি নিষিক্ত হয়, তাহলে ডিম্বাণু দুটো আর শুক্রাণু একটা 21 নম্বর ক্রোমোজোম নিয়ে কটা হলো, 3টে 21 নম্বর ক্রোমোজোম। তাই এই রোগটাকে বলা হচ্ছে, কার কারণ হচ্ছে ট্রাইসোমি 21। ট্রাইসোমি মানে হচ্ছে এখানতে এটা 3টে কপি একটাই ক্রোমোজোমে তৈরি হয়ে গেছে, তাই বলা হচ্ছে ট্রাইসোমি 3টে কপি। 3টে কপি তৈরি হলে 21 নম্বর ক্রোমোজোমের জিনগুলো ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো ব্রেন ডেভেলপমেন্ট এক্ষেত্রে ঠিক করে হবে না অতিরিক্ত এই প্রোটিনগুলোর প্রভাবে। নেক্সট কারণ হচ্ছে 14 এবং 21 নম্বর ক্রোমোজোমে ট্রান্সলোকেশন। তো 21 নম্বর আর 14 নম্বর, এই 21 নম্বর ক্রোমোজোম আমি এইভাবে এঁকেছি, এটা কিন্তু এইরকম নয়, এটা হলো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, বা এগুলো একটা আর্ম ছোট একটা আর্ম হচ্ছে বড়, এই ধরনের ক্রোমোজোম এগুলো। তো 21 নম্বর ক্রোমোজোম এই যে একটা আর্ম ছোট একটা আর্ম বড়, 14 নম্বর ক্রোমোজোমেও একটা আর্ম ছোট একটা আর্ম বড়। এবার কি হয়, যখন ট্রান্সলোকেশন হয় তখন কি হবে না, এই সেন্ট্রোমিয়ার থেকে দুটো আর্ম কেটে যায়, দিয়ে ছোটো আর্মগুলো নিজেদের মধ্যে জুড়ে যায়, দিয়ে এইটা তৈরি করে, আর বড় আর্মগুলো নিজেদের মধ্যে জুড়ে যায়, দিয়ে এইটা তৈরি করে। তাহলে এইটা এসছে 21 নম্বরের অংশ, আর এটা হলো 14 নম্বরের পার্ট। তাহলে 21 নম্বরের বড় আর্মটা আর 14 নম্বরের বড় আর্মটা কেটে নিজেদের মধ্যে জুড়ে একটা হাইব্রিড বড় তৈরি ক্রোমোজোম তৈরি করেছে,
আর এদিকে 21 নম্বরে ছোট যে আর্মটা আছে আর এই 14 নম্বরে ছোট আর্মটা সেটা আলাদা আরেকটা ক্রোমোজোম তৈরি করেছে। এবার এই ক্রোমোজোমটা পরবর্তীকালে নষ্ট হয়ে যায়, এই ক্রোমোজোমটা পড়ে থাকে। এই যে এই ধরনের 21 নম্বর এবং 14 নম্বর ক্রোমোজোমের মধ্যে যে খণ্ডাংশের একটা বিনিময় হলো, এটাকে বলা হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম 14 এন্ড 21। এই ঘটনা যদি ঘটে থাকে তাহলেও সেক্ষেত্রে দেখা যাবে ডাউন সিনড্রোম, কারণ সেক্ষেত্রেও 21 নম্বর ক্রোমোজোমের কপিটা বেড়ে যায়, কারণ এরা একটা উদ্ভট ক্রোমোজোম, তাছাড়াও আরেকটা 21 নম্বর ক্রোমোজোম থাকবে। এবং সেইভাবে ক্রোমোজোমগুলো ট্রাইজোমি সৃষ্টি হতে পারে, 21 নম্বর ক্রোমোজোমের জিনগুলোর পরিমাণ বাড়তে পারে, তার ফলেও তৈরি হয় ডাউন সিনড্রোম। তো এইভাবে ট্রান্সলোকেশনের ফলে 21 নম্বর ক্রোমোজোমের পরিমাণ বেড়ে গিয়ে যে ডাউন সিনড্রোম তৈরি হয় তাকে বলা হয় ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম, আর এইটাকে বলা হয় ট্রাইজোমি 21 ডাউন সিনড্রোম। প্রধানত এই দুটো কারণেই ডাউন সিনড্রোম দেখা যায়, যে ক্ষেত্রে মায়ের দেহে ইউজেনেসিসের সময়তেই প্রধানত নন ডিসজাংশনটা হয়। এবার এই এই ট্রাইজোমি 21 মায়ের দেহে ইউজেনেসিসের সময় নন ডিসজাংশন করে 80% কেসে, অর্থাৎ 80% ক্ষেত্রেই মায়ের দেহে ইউজেনেসিসের সময় ব্যাপারটা ঘটে। কিন্তু কম বয়সী যদি হয়, মহিলা কম বয়সী হলে তখন ইউজেনেসিসের সময় প্রবলেমটা হয় না। দেখা গেছে বয়স যখন আস্তে আস্তে 35, 40, 45 এরকম হয় তখন লাফিয়ে লাফিয়ে ও ডাউন সিনড্রোম বাচ্চা তৈরি হওয়ার, অর্থাৎ নন ডিসজাংশন হয়ে ট্রাইজোমি 21 হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার মানে 35 থেকে যত বেশি এজে কোনো মহিলা মা হবেন তাদের ইউজেনেসিসের সময় গণ্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি, ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট কী কারণ, জিনের হ্রাস বা বৃদ্ধিজনিত। যদি এমন হয় যে সবই ঠিক আছে, দুটো করেই 21 নম্বর ক্রোমোজোম আছে, কিন্তু 21 নম্বর ক্রোমোজোমে কিছু ডুপ্লিকেশন হলো, অর্থাৎ জিনের সংখ্যা বেড়ে গেল বা জিনের এক্সপ্রেশন বেড়ে গেল, সেক্ষেত্রেও ডাউন সিনড্রোমের মতো লক্ষণ প্রকাশ পায়। আর হচ্ছে ক্ষুদ্রতম এক্স ক্রোমোজোম 21 ক্রোমোজোম, যদি 21 ক্রোমোজোমের কোনো গণ্ডগোল ডিলিশন ডুপ্লিকেশন দেখা যায় সেক্ষেত্রেও এই ডাউন সিনড্রোমে হতে পারে, লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে কী কী লক্ষণ প্রকাশ পায়? খর্ব দেহ, হাইট হবে শর্ট, দেহের উচ্চতা হবে ছোট, ছোট আকারের মস্তিষ্ক, ব্রেন সাইজও এক্ষেত্রে হবে ছোট। আচ্ছা, মুখের ক্ষেত্রে মুখটা বেরিয়ে আসবে, মানে জিভটা সবসময় মোটা হবে, বেরিয়ে আসবে, জিভ দিয়ে লালাকরণ হবে, মস্তিষ্কের বৃদ্ধি ঠিকঠাক হবে না, জড় বুদ্ধি সম্পন্ন হবে, আইকিউ কখনো যদি সিভিয়ার ডাউন সিনড্রোম হয় তাহলে প্রায় 30-35 আশেপাশে হবে, যদি মাইল্ড ডাউন সিনড্রোম হয় তাহলে ওই 50-70 মধ্যে আইকিউ হবে, নর্মাল মানুষের আইকিউ প্রায় 90 কাছাকাছি হয়। আচ্ছা, সিমিয়ান ক্রেস্ট, হাতে সিমিয়ান ক্রেস্ট বলে একটা আড়াআড়ি খাঁজ থাকবে, যেটা প্রধানত মানুষনি প্রাণী যদি দেখা যায় সেটা মানুষের হাতে থাকবে। এপিক্যান্থাল ফোল্ড, চোখের পাতার উপর একটা বিশেষ ভাঁজ পড়বে, যেটাখান থেকে বোঝা যাবে যে ডাউন সিনড্রোম হয়েছে। আর হলো মুখ খোলা থাকবে, কথায় জড়তা, অর্থাৎ স্পিচ ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না, উন্মুক্ত জিহ্বা ও লালাকরণ হবে। এগুলোই হলো ডাউন সিনড্রোমের জেনেটিক কজ এবং বিভিন্ন ধরনের লক্ষণ। আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, কুইক বায়োলজি ফেসবুক গ্রুপ ও পেজ লাইক করতে পারো, আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।